চড়া মুদ্রাস্ফীতির মাঝেও কিছু ভালো খবর সামনে আসছে। সস্তা হতে শুরু করেছে ভোজ্য তেল। বিশ্বব্যাপী দাম কমে যাওয়া এবং দেশীয় সরবরাহ বৃদ্ধির আশায় দাম কমেছে। এক মাস আগে সর্ষের তেল কেজি প্রতি ছিল প্রায় 200 টাকা, এখন 187 টাকা। একইভাবে সয়াবিন তেল ও পাম তেলের দামও কমেছে। আর বিশ্ববাজারে যে গতিতে ভোজ্য তেলের দাম কমেছে, তাতে দেশীয় বাজারেও দাম আরও কমার ইঙ্গিত স্পষ্ট। মালয়েশিয়া হল পাম তেলের প্রধান সরবরাহকারী দেশ এবং সেখানে সোমবার 7-8% দাম কমেছে। বুর্সা মালয়েশিয়া এক্সচেঞ্জে পাম তেলের ফিউচার্স 5,000 রিঙ্গিত নেমে এসেছে। বিশ্ববাজারে দাম কমার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ বাজারে দাম 10-15 টাকা কমেছে। উদ্ভিজ্জ তেলের আমদানি আবার বাড়ছে, ফলে সরবরাহে উন্নতি হয়েছে, যার প্রভাব পড়েছে দামেও। এপ্রিলের তুলনায় ভোজ্য তেলের আমদানি 16% বেড়েছে। সূর্যমুখী তেলের আমদানি বাড়ার কারণে মে মাসে এর সরবরাহ বেড়েছে 10.61 লাখ টনে। বিশ্ববাজারে বাড়তে থাকা সরবরাহই ভোজ্য তেলের দাম কমার একমাত্র কারণ নয়, দেশীয় তৈলবীজের ফলনও বাড়বে বলে আশা করা হচ্ছে। গত বছর দেশে 359 লাখ টন তৈলবীজ উৎপাদিত হয়েছে। চলতি বছরে কৃষি মন্ত্রক 385 লাখ টন তৈলবীজ উৎপাদনের আশা করেছে। বেশি উৎপাদন হলে দেশীয় ভোজ্য তেলের সরবরাহ বাড়তে পারে। এবছর বর্ষা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে, যা খরিফ তৈলবীজের উৎপাদন বাড়াতে সহায়ক হবে। এমন পরিস্থিতিতে ভোজ্য তেলের সরবরাহ বাড়বে এবং দাম কমবে, এমনই আশা করা হচ্ছে। এমনই নানা গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য দেখতে থাকুন মানি9।